এখানে শেষ না কিন্তু, পিকচার আর বাকি হ্যাঁ মেরে দোস্ত, পিকচার আর হ্যাঁ আরো এরকম। চল দেখি তো একটু ভ্যান চালিয়ে দেখা তো, এখানে এখানে মাইন করে দেখা, এই ধর রতন এখানে ভ্যান চালাচ্ছে, এখানে জিনিসপত্র রাখা আছে, আর মা তুমি তুমি এখানে এখানে বসে বা দাঁড়িয়ে এখানে জিনিসপত্র, ঠিক আছে, আর আমি এই পাশে এক কোণে দাঁড়িয়ে মিমিক্রি করে কিছু ডায়লগ বলবো, মানে দর্শককে এন্টারটেইন করবো, কখন অমিতাভ বচ্চন কখন শাহরুখ খান। আরে দারুণ ব্যাপার তো, আরে ফাটাফাটি হবে দুলাল দা, আর কি করবি একটা নমুনা দেখা। হ্যাঁ হয়ে যাক হয়ে যাক হয়ে যাক, প্লিজ প্লিজ এখন, আরে অনেকদিন করিনি না। হম যা খড়ে হতে হ্যায় লাইন वहीं से शुरू होते हैं। हाय গানটা কোথায় গেল? ভ্রমর বলতে বাড়িতে যাই ঢুকল না কেন, আমি ঝেঁটা মেরে তাড়াবো। আরে লক্ষ্মী এই তো, কিছু বলছিলে? না না কিছু বলিনি, তুমি বলো। বাবা নজরে পড়লুম তাহলে। হ্যাঁ কি আশ্চর্য, কি যে বলো না, মানে কি সামনে সারাক্ষণ যা ভ্রমর ঘুর 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 করছে, তারপরেও যে আমার দিকে তাকিয়েছো, আমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্যে ভালো। কি হচ্ছে কি, হ্যাঁ বাচ্চারা আছেন এখানে? তুমি তো বাচ্চারও বেহদ্দ, বাজে কথা বলাটা না তোমার। রতন কেমন আছো? ফুলান কাকা। কাকাও ফুলান রে, আরে বলছি যে বলছি এটা চা করে দাও না। কেন ভ্রমর চা খাওয়ায়নি? আরে ভ্রমরের চা আর তোমার চা, হ্যাঁ বিস্তর ফারাক, তোমারটাই হচ্ছে মানে বেস্ট, তুমি দাও। দিচ্ছি এটা, তুমি কেন ঘরেতে দিচ্ছ না? একদম ঠিক বলেছেন, এবার আমি কেসটা বুঝলাম। এই নিয়ে দুজনের মধ্যে আন্ডার কারেন্ট চলছে, বুঝেছেন? ঠিক বলেছেন। বলছি দুলাল দা, এবার আমি কাঠি বুঝলে? না না ধরো ধরো, কাজের কথাটা সেই নিয়ে তারপর যাও। দাসবাড়ির বউ কিনা ওই চলন্ত মুদি, আমি শুধু তো মুদি নয়, খাবার দাবার কি সমস্ত বেচছে, আজকে স্পেশাল আইটেম কি ওই ঘুগনি। ঘুগনি? মা ঘুগনি বানিয়েছে? সোনা মায়ের হাতে ঘুগনি না একবার অমৃত। এই বলছি সঙ্গে পাউরুটিও ছিল গো? আমি জানি না, আর বেশি আমার সামনে যদি মে 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 করেছ না তুমি। আমি কি আমি কি করলাম? আমি কিছু করিনি। আরে এসো এনে ধর, দে ভাত টিফিন। উফ কি এগুলো, কি এগুলো আমায় খেতে হবে? এই চিমটে পড়া ডিম ভাজা ওরা পাউরুটি আমি খাবো না। পোড়া কোথায় রে, এটা তো টোস্টের মতো, দেখ ব্রিটিশরা সকালবেলা এইরকম ডিম পাউডারই খায় কিন্তু। বল না কিছু ওকে। ও দেবা দেবা, ছোট কাকি তো ঠিকই বলেছে, বিদেশি ব্রেকফাস্ট। এই নো 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 নো, এটা ধরো ব্রেকফাস্ট খেয়ে নাও। দেখো শোনা, মা থাকতেন আমি চিরকাল ভাত খেয়ে অফিসে গেছি। হ্যাঁ তো বেলা হয়ে গেছে, তোমরা দুজন মিলে একটু ওই মাছের ঝোল ভাত রেডি করে রাখতে পারলে না? অমল লক্ষ্মী প্রীতিমার মা রে, তোমরা বাড়ি থেকে বাইর করে দিলা তো। দাদু বিশ্বাস করো আমি কিছু করিনি। তাই কি হয়েছি? আরে তুমি করো নাই, যারা করছে তাদের তো বাধাও দাও নাই। দেখো আমি এখন বৌমার পক্ষ, তোমরা হইলে গিয়া আমার শত্রু পক্ষ, আমি কিছুতেই কমো না।
লক্ষ্মী মা ভ্যান লইয়া কোনে গেছে? আমি তোমারে কমু না। দাদু 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 প্লিজ 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 বলো না, বলো না কোথায় গেছে মা, বলো না। না কিছুতেই কমু না, তুমি আমার যতই পুষলাও আমি কমু না। মায়ের প্রতি যদি দরদ থাকে তাহলে খুঁজা দেহ তোমার মা কনে আছে, বুঝো মা কি জিনিস। দাদু 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 বলো না প্লিজ। Sorry? She's singing to attract people, her customers, to sell her foods and groceries. This is incredible, right? She has so much energy in her. There is a huge crowd, look. Yeah, tai to dekhchi. Eita Lokkhir dokan to? Ar sei mela dokan korechilo, khub bhalo bhalo khabar korechilo. Asho na, ajkeo ache bhalo khabar. Ki ache dekhi? Gugni ar pao roti. দুধের সর চাল দাও তো, এক কেজি এক কিলো দুধের সর দাদা দিচ্ছি এক্ষুনি। সকালে জলখাবারটা খেয়েছ? না গো মা, সাত সকালে বাড়িতে কি জলখাবার পাওয়া যায়? এই রোদে না খেয়ে ঘুরছ? আমার এখানে আমার নিজে হাতে বানানো ঘুগনি আছে, খেলে একদম অম্বল করবে না, খেয়ে যাও। জেঠু একবার খেয়ে দেখো শুধু, আমার কাকি নিজের হাতে রান্না বুঝলে, লাজবাব, মাত্র 15 টাকা বেশি দাম না, খেয়ে দেখো শুধু। তাই নাকি? দাও দাও। এই দে। হ্যাঁ এই তো দিচ্ছি। আহ কি খেলাম গো মা, তোমার হাত তো দেখছি স্বয়ং অন্নপূর্ণার হাত। লক্ষ্মী কাকে মেরে দিন, সত্যি জাদু আছে জানো তো, আমাকে আর এক প্লেট দিন। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান আপনারা একটু শান্ত হয়ে দাঁড়ান, দিচ্ছি। সাবধানে খাবে না, খেয়ে ভুলে যাবে না কেমন হয়েছে, ঠিক আছে? কাকির নিজের হাতে রান্না কিন্তু। লক্ষ্মী কাকিমা সুপারস্টার, একদম ফুল অন এনার্জি। Good business strategy indeed. Right from the ground level. Yes, yes. She can capture a huge market like this. Listen, Alok, could you get me her number as soon as possible? Contact number. Okay, let me try. Hello? Hello? আসলে লক্ষ্মীদীপ, সকালবেলা তোমাকে দেখলাম তুমি ভ্যান নিয়ে বেরিয়েছো, সারাদিন খাটাখাটনি করার পরে রাতে ফিরে এসে আর তোমার রান্না করতে ইচ্ছে করবে না, তাই ভাবলাম যে সকলের জন্য একটু রান্না বান্না করে নিয়ে যাই। এনো ধরো। ও আচ্ছা আচ্ছা, লক্ষ্মীদীপ সারাদিন অনেক খাটাখাটনি গেছে তো তাই মনে হাতে খুব ব্যথা হয়েছে। এই হংসিনী তুমি ধরো 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 ধর। এই লক্ষ্মী, ওকে বসতে বলো। হ্যাঁ এনে বসো বসো বসো, এখানে বসো, তোমার দেবুদা আমাকে বেশিক্ষণ বসে থাকতে দেখতে পারে না, হ্যাঁ সহ্য হয় না, বসো এখানে বসো বসো। না না তুমি এখানেই বসো, এখানেই বসো। এই রঞ্জনা, তুমি আবার এসব করতে গেলে কেন, কি দরকার ছিল এসবের? খুব দরকার ছিল লক্ষ্মীদি, তুমি সাক্ষী রইলে, দেবুদা আমার হাতের বানানো চা খেয়ে নিন্দে করেছে, তাই আমি সকলের জন্য রুটি আর পনিরের তরকারি বানিয়ে নিয়ে এসেছি। দেবুদা
খেয়ে বলতে হবে কিন্তু পনিরের তরকারিটা কেমন হয়েছে। তুমি আমার হাতের রান্না খেয়ে নিন্দে করবে আর তোমায় আমি ছেড়ে দেব? ওটি হবে না। আচ্ছা লক্ষ্মী, তুমি কি তিলকে তাল করলে বলো তো? খামোখা সকালবেলায় তুমি বলে বসলে যে রঞ্জনার হাতে চা নাকি আমার ভালো লাগেনি, এখন দেখো ওই খেটে খুটে পাশ করবার জন্য রুটি আর পনিরের তরকারি করে এনেছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খেটে খুটে মানে মনে হচ্ছে আমি তোমাদের জন্য খাঁটি না? 30 বছর ধরে তোমাদের রাবণের গোষ্ঠীর জন্য আমি খেটে মরছি, প্রাণপাত করে ফেললাম, তুমি নিজে উনুনের পাশে বসে রান্না করে কোনোদিন দেখেছো কিরকম লাগে? ও তো গ্যাসের রুটি তরকারি বানিয়ে এনেছে। রঞ্জনা তোমার পছন্দের রুটি তরকারি বানিয়ে এনেছে, তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ওমা, শুধু দেবুদা কেন, আমি তো সবার জন্য রান্না করে নিয়ে এসেছি। আসলে বাড়িতে মা নেই তো, আমি তো একা একা একা, আর যাই হোক তৃপ্তি করে খাওয়া যায় না। ও কাউকে দুঃখ দেবে বলে কিন্তু কোনো কথা বলে না, আর তাছাড়া আমাদের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ, লক্ষ্মীর তো দুশ্চিন্তা শেষ নেই। আমি তো ওই আড়তের কাজটুকু করে হাত তুলে দিই, আর এই গোটা সংসার ছেলে মেয়ে সমস্ত দায়িত্ব ওর। ওর উপর অভিমান করে তুমি খাবারটা ফেলে চলে যাবো না, তাহলে আমরা সবাই খুব কষ্ট পাবো রঞ্জনা। বাহ, লক্ষ্মীদের জীবনের ক্রাইসিস গুলো তুমি কি সুন্দর বলে ফেললে, আর আমার জীবনের ক্রাইসিস গুলো সেগুলো তুমি কিছু জানো না। সেই কোন ছোট্টবেলা মা আমাকে বিয়ে দিয়ে দিল, সংসার কি কাকে বলে সেটা বোঝার আগেই বর মারা গেল, আবার ফিরে এলাম এই পাড়ায়। তারপর থেকে লোকের কথা তো কম কিছু শুনছি না, এখনো শুনে যেতে হচ্ছে আমাকে। স্কুলে চাকরি করে, বই পড়ে, নাটক করে, নাচ করে নিজের জীবনটাকে আপ্রাণ গুছিয়ে তোলার চেষ্টা করেছি, জানো তো দেবুদা। আমার নিজের বলতে, আপনজন বলতে আমার মা ছাড়া শুধু তো রয়েছে তোমরা কজন, আর আজকের পর থেকে সেই দরজাটাও বন্ধ হয়ে গেল। না না, তুমি এত জটিল করে ব্যাপারটাকে দেখো না। হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পাচ্ছি, তুমিও তো আমাদের ব্যাপারটা একটু বুঝবে। এই যে তোমাকে ডাকতে আমি বাইরে বেরিয়ে এলাম, তুমি নিশ্চয়ই ভাবছো যে দেবুদা তো আমাকে ডাকতে এলো, কই লক্ষ্মী দিত এলো না ভাবছো তো? কিন্তু আমি জানি ও ও এখন আসতে পারছে না, ও আসতে চাইছে, বলতে চাইছে তোমাকে কিন্তু পারছে না। আমি জানি আমার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে ও এখন, তাই বলছি প্লিজ প্লিজ এরকম অভিমান করো না, মুখের খাবারটা ফেলে চলে যাবে, চলো চলো ভেতরে চলো খেয়ে নেবে চলো। এর আগেও তো অনেক ঘটনা ঘটেছে কই, তখন তো আমি এভাবে বেরিয়ে আসিনি। এখন কেমন বোধ করছো বলো তো? বলো না বলো না, কাল রাত থেকে 8 বার গেছি আর এসি, পরান কান আমার বের হয়ে যাচ্ছে গো। সে কি মা, আপনি রাতে একা একা উঠলেন, আমাদের ডাকলেন না কেন? দিদি জানতে পারলে কি রাগ করবে বলুন তো, আমাদের সবাইকে এসে বকবে। তুমি চুপ করো না, ওই এক নাম জপে যাচ্ছ, দিদি দিদি দিদি। ও মা গো মা, আমার পেরানটা থাকবে না গো ঠাকুর, আমার পেরানটা বের হয়ে যাবে গো। ও মা, তোমার তো বুঝতে হবে, তোমার তো বয়স হচ্ছে, রাতের দিকে একটু হালকা পাতলা খেলে তাহলে তো এই প্রবলেমটা হয় না। বেদবা মানুষ, রেতে দেড়খানা রুটি দুধ দিয়ে চটকাইয়া খাই, আর কি খাবো, না খেয়ে থাকবো নাকি? আর মা, কাল রাত্রে তো আপনি একটাই রুটি খেয়েছেন, শরীরটা তো ভালো ছিল না, ম্যাজ ম্যাজ করতেছিল, উনি মা গো ওই রাতের খাবারে আমার কিছু হয় নাই, আমার 2 দিন ধরে ওষুধ দেয় নাই, তার লাগে এইটা হয়েছে, উনি মইরা গেছে রে, উনি মারি মইরা গেল। লোকেতে লোকেতে লোক দিক দিচ্ছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটা কথা বলি, বলছি কি দরকার এসব ভাবটাপ করার বলো তো, বাদ দাও না ছেড়ে দাও, ঠিক আছে তো সব? মা, সে কথা বললে হবে, তোমার বাবার সহকর্মী, তার উপরে নাকি বাচ্চা মেয়ে, তা আমাকে তো ভাব করে আসতেই হবে মা, আমি ঠিক গিয়ে ভাব করে আসবো, চিন্তা করিস না।
মাছটা কেটে কুটে এনেছি, ভালো করে ধুতে হবে। আমি ধুয়ে দিচ্ছি ম্যাডাম। রান্নাটা তাড়া করে ধরো করে করলে তবে সবাই খেতে পারবে। বিনুনিও ঠিক সময় মতো খেয়ে স্কুলে যেতে পারবে। তুই ধুয়ে দিবি? হ্যাঁ আমি ধুয়ে দেবো। ঠিক করে কচলে কচলে ধুতে পারবি? হ্যাঁ মা। হ্যাঁ ভালো করে ধুবি। আচ্ছা ঠিক আছে, বলছি মাছের ঝোল যখন রান্না করছো আমাকে আজকে শিখিয়ে দাও তো। হ্যাঁ আজই শিখে নে, আমি কবে বলতে কবে বিবাহী হয়ে কোথায় চলে যাই, তোকেই তো তখন সংসারের হালটা ধরতে হবে। বাবা মানে সত্যি এত ঢং শিখেছো না তুমি? এই দুলাল তুই তো মাছ ধুতে ভর করে দিলি রে, নিয়ে আয়। হয়ে গেছে, এই না 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 ঠিক করে ধুয়েছিস দেখি? হ্যাঁ ঠিক আছে, দে নুন দে হলুদ দে। এরম ভাবে ভালো করে মাখাতে হয়, বুঝতে পেরেছিস? এরম ভাবে তবে নয় তুই, হাত দিয়ে তুই মাছে নুন হলুদ মাখাবি না তো কি দিয়ে মাখাবি? অত নখের বাহার থাকলে হবে না, অত নখের বাহার থাকলে মাছ মাংস রান্না করা যায় না। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নি। আচ্ছা তাহলে আমি বাকি মশলাগুলো প্রিপেয়ার করে ফেলি। সানরাইজ মাছের ঝোল মশলা থাকলে আর কোনো মশলা লাগে না, শুধু নুন হলুদ দিলেই হয়ে যাবে। তাই? Yes, দেখবি কত সহজে হয়ে যাবে। দে থালাটা দে। শ্বশুরের কথায় বিনুনি তো বাচ্চা মেয়ে, নিশ্চয়ই বেশি ঝাল খেতে পারে না, তাই দুটো কাঁচা লঙ্কাই দি। একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার সানরাইজ মাছের ঝোলের মশলাটা গোল, দু চামচ নিবি বাটিতে। এবার ওর মধ্যে একটু জল দিয়ে পেস্ট বানাতে হবে। বেশি জল হলেও হবে না, কম জল হলেও হবে না, ঠিক আছে? দেখো তো একদম ঠিক আছে। আবার কি ওষুধ? লাল নীল হলুদ সবুজ আমি কি করে জানবো? লাল ওষুধ, লাল ওষুধ তো কেটে গেলে লাগায় শুনেছি, খাবে মানে? খাবে না, ওর ওই ওই ওষুধ খান, খোলা খানা লাল, ওই ওষুধ খান আমার আয়না দে। পরিষ্কার করে গোটা গোটা অক্ষরে মাত্র দুটো ওষুধ লেখা রয়েছে, সিরিয়াসলি বলছি। তাই নাকি রে সোনা? হ্যাঁ গো। তাহলে একটা কাজ কর, তুই এবার প্রেসক্রিপশনটা আমাদের দেখা। হ্যাঁ মানে ওই মায়ের প্রেসক্রিপশনটা। এখানেই তো আগের দিন রাত। তুই রেখেছিলাম যে ছোট কাগজ তো এই কোথায় হারিয়ে তো ওবার একটা মাথায় না চাপ থাকলে কি হবে বলো? তারে বালিশের তলায় রেখে দিয়েছি, আনছি আনছি বাবা। উফ দিদি জায়গাতেই গুছিয়ে রেখে গেছে। ও মা দেখছো, দেখো তো ওইখানে লেখা থাকবে। হ্যাঁ মা, এখানে তো একদম পরিষ্কার ভাবে লেখা আছে যে দিনে তিনটে ওষুধ। আমি তো জানি, আমি তো তাই তোমারে কইলাম। দেখ শোনা, আরে তুই তো গ্রাজুয়েট,
এত ভালো পড়াশোনা জানিস, এটা একটু কষ্ট করে পড়তে পারলি না? শোনো মেজো কাকি, বাড়িতে মা নেই বলে তুমি না মায়ের জায়গাটা নেওয়ার চেষ্টা করো না, নিজেকে হত্যাকর্তা বিধাতা মনে করো না। সেটাই তো আমি চাইছি সোনালি, রিনা বৌদির জায়গাটা যত তাড়াতাড়ি নিতে পারবে আমার তত লাভ। শুধু আমার উপরে ওঠার চেষ্টা করলে রাস কিভাবে টানতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আরেকটা কথা বলছি, তোমার যখন এত দরদ এত পীড়, তখন এক কাজ করে ওষুধ খাওয়ানোর দায়িত্বটা না তুমি নিয়ে নাও। শোনো, আমার জীবনে না অত সময় নেই যে ঘড়ি দেখে দেখে হিসেব করে করে আমি ওষুধ খাওয়াবো, আমার পক্ষে পসিবল নয়। সত্যি সোনা, তোর কি করে সময় থাকবে? সারাদিন তোদের মাথায় এত বড় বুদ্ধি খেলে। শোনো মেচকা, আমার শাশুড়ি ট্রেনিংটা দেখেছো তো, কি সুন্দর তোর বউয়ের উপর প্রভাবটা ফেলেছে। সেম ডায়লগ, সেম নিজেকে হত্যাকর্তা বিধাতা মনে করেছে নাকি? সেটাই তো দেখছি, এবারে অনেকের জীবন একটা লম্বা হয়ে গেছে, এবার ছাড়তে হবে। আমি বলি কি, তুমি বরং আগে মায়ের অসুখটা সারাও, তারপর না এসব ছাটাছাটি কাটাকাটি করবে। মানে এরকম না হয় যে মা তোমাকে সম্পত্তি থেকেই ছেটে দিল। এটা তুমি একদম খাঁটি কথা বলেছো মেজবু, এই একটা ভয়ই মেজদাকে সিধে করে দিতে পারে। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো মেজবু, এই প্রথম তুমি মনের কথা জোর গলায় বললে। প্রিয়, তোর সাহস বাড়ছে কিন্তু দিন দিন। আর রিনা, তুমিও কিন্তু অনেক বাড়াবাড়ি করছো। তুমি কেন এত ফালতু হমিতম্বি করছো বলো? আমার তো একটুকো ভয় লাগছে না, বরঞ্চ বিরক্তি লাগছে। এক্ষুনি দৌড়ে যা, এক নম্বর ওষুধটা কিনবি। এই ওষুধ তো, এটা আমি টাকা দিচ্ছি, যা দৌড়ে যা। ঠিক করে কাজ না করতে পেরে আবার বড় বড় কথা, আমার হাতে টিপ জানো তো। ওষুধ নাকি নেই, বাক্স খুঁজে দেখেছো তুমি? দেখেছো বাক্সটা খুঁজে? হ্যাঁ, আমি বাক্স খুলে ভালো করে দেখেছি তো, ওই ছিল না তো কোনো কিছু। আমি যে কটা ওষুধ, মানে ওই দুটো ওষুধ ছিল, দুটো ওষুধ আমি খাইয়ে দিয়েছি সময় মতো। পড়াশোনা শিখেছি কি করতে? প্রেসক্রিপশন দেখে পড়তে পারো না? খোঁজো খোঁজো খোঁজো, এক্ষুনি ওষুধ খোঁজো, মাকে খাওয়াও, খোঁজো খোঁজো খোঁজো, খুঁজি খুঁজি খুঁজি। ও দিদি, বাড়িতে কিছু খুঁজে পাইনি বলেই তোকে কিনতে পাঠালাম। শোন মেজো, আমি একসঙ্গে এক মাসের ওষুধ কিনি, ওষুধ যাবে কোথায়? উড়ে যাবে, অবশ্যই পাবে। কোথায় খুঁজেছে শুনি? ওই তো এই টেবিলের উপর, ওই চৌকির দিকে সব খুঁজেছি। শুধু চৌকির পেছনে খুঁজলে হবে না, সব জায়গায় খুঁজে দেখো। পাঁচ মিনিটের মধ্যে যদি ওষুধ খুঁজে না পাও, আঙ্কেলের আদেশ সামান্য করে যদি আমাকে এই বাড়ির মধ্যে ঢুকতে হয়, তাহলে তোমাদের একদিন কে আমার একদিন। আমি জানি না, এই ছোট দাঁড়িয়ে আছিস কেন? দেখবি মারবো। খুঁজছি তো বড়দি, দেখছো তো খুঁজছি। গুড গার্ল, যেখানে পারবি না সেখানে সোনাকে পাঠাবি।
তাহলে বলছিলেন এই যাও গিয়ে মাকে জল দিয়ে ওষুধটা খাওয়াও। বলছিলাম যে আমার মাথার মধ্যে তো পুরো ঝুলটুল ভর্তি হয়ে গেছে, আমি একটু ওই স্ক্রাব টাব দিয়ে মুখটা একটু ভালো করে ওয়াশ করে শোনো না, যাও গিয়ে আগে হাত ধো, ধুয়ে ওষুধটা খাওয়াও মাকে। হাসবি না, সকাল থেকে পেটে কিছু পড়ছে? না বড় বৌমা, কিছু খাইতে পারি নাই। মেজো বৌমা কয়েছিল কিন্তু এটা হাল, কিছু খাইতে পারতেছি না। ও ঠাম্মু 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 এনো এনো এনো। আমি মিনিট পনেরো এখানে খাড়ায় আছি, আপনি দেখেন কমে কি না। যদি না কমে তাহলে আপনাকে তুইল্লা নিয়ে পাঁজা কোলা কইরা হাসপাতালে যাব। একটাই প্রবলেম জানেন তো, এখানে কারেন্ট নেই না, ল্যাপটপের চার্জ একদম নেই, যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে। কিন্তু এই ল্যাপটপটা নিয়ে আপনি করবেন কি এখন? আরে ওই একটা পোর্টালে না আমি আমার সিভি জমা দিয়ে ওই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, দেখি কোনো রেসপন্স আসছে কিনা। কিন্তু মানে এটা চালাতে তো ইন্টারনেট লাগে। হ্যাঁ, সে তো মোবাইলের হটস্পট দিয়ে হয়ে যাবে। ও আচ্ছা, তা মোবাইলে চার্জ আছে আপনার? হ্যাঁ, ওই কাল খতনদা গিয়ে চার্জ করিয়ে এনেছিল, আছে এখনো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি আপনার কাজ করুন, আমি আসি, রেডি হয়ে নিন। যান তাড়াতাড়ি যান। দুদিন আগে এসেছিল, আমি দেখিনি। বলছি দেখুন না, অফিসটা কোথায় আর টাইমটা কটা আছে? অ্যাড্রেসটা তো সাউথেরই আছে, টাইমটা দেখি দাঁড়ান। 12টায় রিপোর্টিং। 12টা মানে এখন তো হাতে অল্প টাইম আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বরং রেডি হয়ে নিই, লক্ষ্মী দিয়ে এলি আমি বেরিয়ে যাবো, বুঝলেন? একদম একদম। কিছুই তো দিতে পারছি না ওকে, ওর শখ আল্লাহ, আমরা কি পূরণ করতে পারি? না একটা ভালো জামা, না একটা ভালো নেল পালিশ, না একটা ভালো জুতো, না একটা ভালো ব্যাগ, কিছুই তো কিনে দিতে পারছি না। কোথায় বাবার কাছে রাজার হালে ছিল, আর এসে পড়েছে কোথায় ছাদ ফুটো হয়ে জল পড়ে। মাথা কপাল থাকলে যা হয় আর কি। অংশনী সত্যি খুব প্রবলেম হচ্ছে জানো তো মা, ও এত ভালো, কাউকে কিছু বুঝতে দেয় না। হ্যাঁ রে দুলেন, তোর বৌভাগ্য খুব ভালো, তোর যে এত ভালো বউ হবে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তুমি না মা, খালি আর কি মারো আমার সাথে। আরে তোর বউকে দেখে একটু শেখার চেষ্টা কর, মেয়েটা যে কত চেষ্টা করছে বলতো দুটো রোজগার করা, আর তুই আমার ছেলে হয়ে এত বয়স পর্যন্ত বেকার থেকে গেলি। এই যে ছোটবেলায় তোমাদের কথা শুনিনি, তার ফল ভোগ করছি এখন। ছোটবেলায় ভাবতাম মা খালি খ্যাচ 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 করে, রাত দিন শুধু পড়তে বস পড়তে বস পড়াশোনা। তখন যদি তোমাদের কথাটা শুনতাম না মা, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এখন বুঝতে পারি যে ছোটবেলায় বাবা মায়ের কথা শোনাটা কতটা দরকারি। তখন যদি তোমাদের কথাটা শুনতাম, তাহলে আজকে হয়তো দাদার মতো একটা চাকরি করতাম। দাদার মতো চাকরি করলে তো এত হিরো হওয়া হতো না। সেটাই বা হচ্ছে কোথায় মা? তোর জুতোটা কোথায় রে? কেন মানে মারবে নাকি? না দেখবো,
তোর জুতোর শুকতলাটা কতটা খুইয়েছে। শোনো, জুতোর শুকতলা খুইয়ে টালিগঞ্জে না ঘুরলে না কোনোদিনও দেব হতে পারবে না, বুঝতে পেরেছ? আগে প্রচুর চেষ্টা করো, প্রচুর জুতোর শুকতলা খোয়াও, প্রচুর মাথা ফাটাফাটি করো, তারপরে ফল পাবে, তার আগে কিচ্ছু পাবে না। ও মা গো, হাঁচ কমিয়ে হাঁড়ির জলটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, জলটা যাতে ফুটে যাবে তো দেখছি নিভেই গেছে প্রায় আঁচ। ও দুলাল, কি করি বলতো? বড় মুখ করে মেয়েটাকে বললাম যে ভাত রেঁধে দেবো, এতো আঁচ এত ঝিমিয়ে পড়েছে, ভাত রাঁধতে অনেক সময় লাগবে। মা দাঁড়াও, আমি আমি দেখছি আমি জ্বালাতে পারি কিনা। সাবধানে সাবধানে কর দুলাল, আমি দেখি। দিদি নাম্বার ওয়ান হচ্ছে ওদের বাড়ি। এক মিনিট, এক মিনিট মেচকা, কি বলে তুমি? তোমাকে আমি বারবার বারণ করেছি, বেশি কথা কথা মে 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 করবে না, আবার সে শুরু করেছো। শোনো, আগে দিন তো ছোট কাকি কত কষ্ট করে কত ভালোবেসে হাত পুড়িয়ে তোমার জন্য ডিম টোস্ট করে দিল, তুমি তো খেলে না, রেখে দিয়ে তুমি ওই মায়ের ওই গুগলি পাউরুটি গিলতে গেলে, লজ্জা করে না তোমার? কেন কেন কেন? খেয়েছি, কারণ তোমরা কেউ চাইলেও না মায়ের মতো রান্না করতে পারবে না। হ্যাঁ শোনো, এখানে বসে বসে তর্ক করে কোনো লাভ নেই, হয় যাও গিয়ে আমার মতো রোজগার করে আসো, আর নাহলে রান্নাঘরে গিয়ে রান্নাটা করো। আরে কিছু তো কন্ট্রিবিউশন করো সংসারে, যাও ভাত চাপাও গিয়ে, আমি খেয়ে বেরোবো। আজকালকার মেয়েদের এত নাটক কিসের বুঝি না, বৌদি রিনাকে যেন দেখে না, মেয়ে মানুষ রান্না করবে না তো করবেটা কি? আরে মেচকাকে বলে কোনো লাভ নেই, কেন তুমি না করলে মেচকা যেন গিয়ে রান্না করবে? হ্যাঁ, তুমি বরং ছোট কাকিকে বলতে পারো, যদি ছোট কাকি গিয়ে এই দেবা, আমাকে খবরদারি সবের মধ্যে একদম ঢোকাবি না কিন্তু, বলে রাখলাম। মিচকা সোনালি, বলছিলাম যে এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তোমরাই বরং মিটে। আমি বলেছি শোনা, যাও গিয়ে ভাত রান্না করো, না হলে কিন্তু আমি মাকে ফোন করবো। সুরসুর করে গরম ভাত চলে এসেছে। ওই ছবিটা শোলে, শোলেতে একটা ডায়লগ ছিল না, মানে ওই ডায়লগটা লোকের মুখে মুখে ঘুরত। দাঁড়া বলছি, বলতো যে রাত কো বাচ্চা জব নেই সো, মানে মানে রাতে বাচ্চা না ঘুমলে ওর মা বলতো আর কি, বাচ্চার মায়েরা বলতো সো যাও নেই তো গব্বর আ যায়।
फेमस डैड है, रात को जो बच्चा रोता है उसकी माँ कहती है सो जाओ नहीं तो गब्बर आ जाएगा। शेरा कुमार की शीघ्र ही बात बजाओ नहीं लोग की चले आज वे। माँ তোমায় না আজকে এতদিন পর হাসতে দেখে আমার সে কি ভালো লাগছে জানো মা, আমার না খুব রাগ হয় নিজের উপর মাঝে মাঝে। আমি জানি যে মেচকা মিথ্যা কথা বলেছে তোমাদের নামে, তুমি বাবা তোমরা কেউই ঠাম্মির অপারেশনের টাকা দিয়ে ফ্ল্যাট বুক করতেই পারো না, আমি কিছুতেই এটা বিশ্বাস করি না। তোমাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে। তোর কি মনে হয় জালিয়াতি কে করেছে? আর কে করবে, মেচকা? না রে, তোর মেজকা বোকা বদমাইশ, ওরা তো সূক্ষ্ম বুদ্ধি নেই, যে কাজটা করেছে খুব গুছিয়ে করেছে, এটা কোনো পাকা মাথার কাজ। মা দেখো কাজটা যেই করে থাকুক তুমি দোষীকে শাস্তি দেবে না? দেবো তো, কিন্তু তার জন্য তো প্রমাণ দরকার। মা তুমি দেখে নিও, আমি মেজকা ছোট কাকি আর আর সোনা, সোনা ওদের তিনজনেরই খবর নেব আমি। তোমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রের একটা না একটা ক্লু আমি নিশ্চয়ই বাড়ি থেকে পেয়ে যাব। তাতে কি হবে জানিস, সোনার সঙ্গে তো ঝামেলা হবে, সেটা সামলাতে পারবি? মা তোমাদের নির্দোষ প্রমাণ করার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব। মা এই দায়িত্ব তো শুধু ভাই আর হংসিনীর নয়, এই দায়িত্ব তো আমারও। তোমার সঙ্গে তোমাদের সকলের সঙ্গে আমি আছি গো মা। তুমি একদম চিন্তা করো না, শুধু একদম চিন্তা করো না।